এটা বাকস হাতটা তলা বাকসর ভিতর বন্দী নির্বাচনের ফলাফল জাদু সম্রাট বিক্রমৰ ভৱিষ্যতবাণী হেভিওয়েট প্রার্থীকে এবার নেদেখিব পাৰে বিধানসভার মজিয়াত সরকার হলনি নহয় কেবল অলপ কঠিন হব সরকার যাতে একেই থাকিব কিন্তু একেবারে সহজ নহব অলপ মসৃণ রাস্তায় নহব অলপ টেরাবেকা রাস্তায় গৈ সরকার আকু আমি একেখনে সরকার দেখিছো এই সমীক্ষা 100% শুদ্ধ হব বলে মন্তব্য জাদু সম্রাট বিক্রমৰ আমি হেভিওয়েট যে প্রার্থী আছে আপনাদের নিশ্চয় পাব যে হেভিওয়েট প্রার্থীও পরাজয় হওয়ার এবার একেবারে মানে 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 100% নিশ্চিত হয়ে আছো যে একেবারে নাম থকা যে প্রার্থী দু এজন আপনাদের নিশ্চয় এবার বিধানসভা আসনত বা বিধানসভার মজিয়াত দেখা নাপাব জাদু সম্রাট বিক্রমে এইদরে ভবিষ্যৎবাণী করেছিল 2014 আর 2019 লোকসভা নির্বাচনের ফলাফলরও যি 100% শুদ্ধ প্রমাণিত হয়েছিল পরবর্তী সময়ত তৃতীয়বারের এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত করলে বিক্রমে বাকসত থাকা হাতটা তলা বন্ধ করলে সংবাদ মাধ্যমের সাংবাদিক বিষয়ববিয়ায় এপাত চাবি গতালে ঈশান নিউজের হাততো তলামারি গুয়াহাটি প্রেস ক্লাবর জিম্মাত গতাই দিলে মেজিক্যাল প্রেডিকশন বাকস এই বাকসট খোলা হব অহা 3 মে তারিখে বাকসর ভিতর থাকা দলিলত উল্লেখ আছে কোনটো দলে পাব কিমান খন আসন উল্লেখ আছে অসমৰ সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীর নামও 2014-19 বর্ষর দরে 2021 বর্ষর নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎবাণীও হবনে 100% শুদ্ধ 2014-র দরে 2019-র দরে আমি এইবারও 100% শুদ্ধ হব আর একেবারে নির্ভরযোগ্য এইবার হব বলে মই আশা রাখিছো সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকিব মেজিক্যাল প্রেডিকশন বাকসটোর উপর ভিডিও জার্নালিস্ট বঞ্জিতার সহযোগত হিরমজ্যোতি ডেকার রিপোর্ট ঈশান নিউজ